রফিক নিজের মাকে খুব ভালোবাসে রফিক তার মায়ের পা টিপে দেয় আর বলে মা তোমার যদি কোনো সময় কোনো কিছু দরকার হয় তুমি আমাকে বলবা আমাকে এত দরদ দেখাতে হবে না আমার জন্য আমার ছেলে আছে হয়েছে এখন পা টিপতে হবে না যা এখান থেকে তারপর রফিক ওখান থেকে বেরিয়ে আসে রফিকের আছে ছোট্ট মেয়ে লেখাপড়া করে সাথে রফিকের বউ টুম্পা রফিক ঘরে ঢুকতে রফিকের মেয়ে বাবাকে বলে বাবা আজকে একটি বড় মাছ নিয়ে আসবে আমার না মাছ খেতে খুব ইচ্ছে করছে ঠিক আছে আজকে তোমার জন্য বড় মাছ নিয়ে আসবো তারপর রফিক বাজারে যায় বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসে রফিকের বউ মাছ খুব সুন্দর করে কাটে আর মাছ কাটার সময় খেয়া পাশে বসে থাকে আর বলে মা আজকে তুমি আমাকে মাছের মাথাটা দেবে মা বলে মাছের মাথা তো তুই খাবি তোর জন্যই তো মাছ আনা হয়েছে তারপর বলে তুমি খেলতে যাও আমি রান্না করে তোমাকে ডাক দিব খেয়া বলল ঠিক আছে মা আমি যাচ্ছি মাছের মাথা কিন্তু তুমি আমাকে দিবে এদিকে রফিকের মা মাছের মাথাটা দেখে মনে মনে ভাবতে থাকে মাছের মাথাটা আমার ছেলেকে খেতে দেব তারপর সবাই যখন খেতে বসে খাবার রফিকের মা পরিবেশন করে আর তারপর রফিকের বউ বৃষ্টি মাছ নিয়ে আসে খেয়া খুব খুশি হয় কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় রফিকের মাছের মাথাটা রফিকের ভাইয়ের পাতে তুলে দেয় ছোট্ট খেয়া শুধু তাকিয়ে থাকে আর বলে দাদি মাছের মাথাটা আমি খাবো। তোর মেয়েকে বল তুই বাজার থেকে অন্য একদিন একটা মাছ এনে তোর মেয়েকে খাওয়াবি আজকে আমার ছেলে বড় মাছের মাথাটা খাবে তোর মেয়ে যেন এখানে চোখ না দেয় তারপর খেয়া বসে কান্না করে আর খেয়ার আম্মুর এই দৃশ্যটা দেখে চোখে পানি এসে পড়ে আর মনে মনে ভাবতে থাকে এটা যদি আমার সৎ শাশুড়ি না হতো আর যদি আমার নিজের শাশুড়ি হতো তাহলে এই কাজটা উনি করতে পারতেন না তারপর খেয়া ভাত না খেয়ে হাত ধুয়ে উঠে রুমে চলে যায় আর কান্না করতে থাকে খেয়ার মা খেয়াকে বলে মা মন খারাপ করিস না এটা আমাদের ভাগ্যে আছে এই বলে কান্না করতে থাকে